আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাহফুজাস ব্লগ ইউকে। আশা করছি সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আরেকটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আর আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি, এখানে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি আমার হাজবেন্ডের জন্য। আমি অবশ্য চা আর ব্রেডই খাবো, আর ওর জন্য আমি এখানে বিনস গরম করে নিচ্ছি, বেকড বিনস, আর হচ্ছে ব্রেড টোস্ট, তারপর হাস ব্রাউন ওয়াফল। তো একদিকে আমি বিনস গরম করতে দিয়েছি, আরেকদিকে ব্রেড টোস্ট হতে দিয়েছি, আর অন্যদিকে ফ্রাইং প্যানে আমি ওয়াফল আর হচ্ছে হাস ব্রাউন এগুলি ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি দুটা ওয়াফল আর দুটা হাস ব্রাউন ফ্রাই করছি। তো এক প্লেটে দেবো রিজার জন্য আর এক প্লেটে হচ্ছে রিজার বাবার জন্য। আর এই ব্লগটা ছিল উইকেন্ডে, উইকেন্ডেই আমি চেষ্টা করি একটু হেভি ব্রেকফাস্ট বানানোর, উইকডেতে সম্ভব হয় না। দেখা যায় রিজা কখনো সিরিয়াল খেয়ে ফেলে বা ব্রেড টোস্ট ক্রাম্পেট এসব কিছু, কারণ সকালবেলা উইকডেতে সম্ভব হয় না হেভি ব্রেকফাস্ট বানানোর। আর উইকেন্ডেই আমি এরকম চেষ্টা করি যে ব্রেকফাস্ট বানিয়ে দেওয়ার জন্য। তো এখানে আমি ব্রেড হয়ে গিয়েছে, আমি এতে বাটার লাগিয়ে দিয়েছি। তো আমি সবগুলো কাজ দেখা যায় একই সাথে করা শুরু করে দেই, একদিকে ব্রেড টোস্ট, একদিকে বিনস, আর অন্যদিকে ওয়াফল এবং হাস ব্রাউনও হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে সব খাবার একসাথে রেডি গরম গরম। আমি ওদেরকে নাস্তাটা দিয়ে দিব, নাস্তাটা দিয়ে আমার জন্য চা বানিয়ে নেব। সকালের নাস্তাটা শেষ করে আমি আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করতে যাব, আর এটা হচ্ছে আমি কিভাবে গজারের শুটকি দিয়ে শিম আলু দিয়ে তরকারি রান্না করি। এটা এই রান্নাটা খেতে অনেক অনেক টেস্টি হয়, আর আমি বেশিরভাগই চেষ্টা করি উইকেন্ডে কয়েকটা রান্না একসাথে করে ফেলতে, এতে করে আমার জন্য অনেক ইজি হয়ে যায়। আর আমাদের এশিয়ান খাবার ভাত তরকারি এসব রান্না করলে দেখা যায় দুই তিন দিনের জন্য আর রান্না করতে হয় না, এইটা একটা ভালো দিক। আর অন্যান্য খাবার হলে দেখা যায় প্রতিদিনই রান্না করতে হয়, অলমোস্ট বেশিরভাগ সময়ই আমি দেখা যায় বিকেলবেলা এসে রান্না শুরু করে দেই উইকডেইতে। আর আজকে আমি রান্না করছি সকালবেলা, যেহেতু উইকেন্ড ছিল আমি চা নাস্তা করেই সকালবেলা শুরু করে দিয়েছি। আর সকালবেলা রান্না করতে অনেক ভালো লাগে, দেখা যায় পুরো বিকেলটা এবং অনেক সময় পাওয়া যায়, রান্না শেষ হয়ে যায় এবং উইন্ডো খুলে দিলে গন্ধও চলে যায়। তো যাই হোক, আমি চাটা খেয়ে এখানে চলে এসেছি। প্রথমেই এখানে আমি শুটকিগুলো ফ্রাই করে নিচ্ছি তেল ছাড়া একটা খালি ফ্রাইং প্যানের মধ্যে, একটু সামান্য ভেজে নেব। এতে করে শুটকিটা সফট হবে, ভিজিয়ে রাখতে হবে ধুয়ে ক্লিন করে, তো এটা অনেক সফট হয়ে যাবে। অনেক সময় দেখা যায় অনেকের শুটকি যখন আমি খাই দেখা যায় যে শুটকিটা শক্ত থেকে যায়, আর এই পদ্ধতিটা অবলম্বন করলে শুটকি শক্ত হবে না, সফট হয়ে যাবে। তো এটা ফ্রাই করে আমি ভিজিয়ে রেখেছি ধুয়ে, আর এদিকে আলু শিমও কেটে নিয়েছি। এখানে মশলাও রেডি করে ফেলেছি, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 2 টিস্পুন হচ্ছে ধনের গুঁড়া, আর 2 টিস্পুন মরিচের গুঁড়া, আর এখানে একটা রসুন আমি কুচি করে রেখেছি। আর এই তো দেখতে পাচ্ছেন শুটকিগুলো ভিজিয়ে রেখেছি ভালো করে ক্লিন করে। তো এইটা হতে হতে আমি বাকি সব কিছু রেডি করে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কাঁচা মরিচ আছে এবং আর কিছু হচ্ছে পেঁয়াজের কুচি আর লবণ পরিমাণ মতো। তো এসব কিছু রেডি করে এখন আমি একটা হাঁড়িতে এটাকে বসিয়ে দেব। এখানে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো কুকিং অয়েল। তো দিয়ে আমি তেলটা যখন দেখব যে গরম হয়ে গিয়েছে তখন এতে পুরাটা রসুন দিয়ে দেব। এখানে আমি প্রায় একটা পুরা রসুন ইউজ করেছি মিডিয়াম সাইজের। তো রসুনটা একটু যখন সামান্য ভাজা ভাজা হয়ে যাবে তারপর এতে অ্যাড করে দেব হচ্ছে পেঁয়াজ। তো রসুনটা ভাজা হলেই টেস্টটা ভালো হয় খেতে, এই জন্য আমি আগেই রসুনটা একটু সামান্য ব্রাউন করে নিয়েছি। আর এখন এতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পুরাটা একটা মিডিয়াম সাইজের মতো হবে পেঁয়াজ। আর দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো লবণ, তো অবশ্যই লবণটা স্বাদ মতো দিতে হবে। দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম, আর তারপর দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ এবং রসুন গলে গিয়েছে, আর এখন দিয়ে দিয়েছি পুরাটা মশলা।
মশলাটা দিয়ে এটা ভালো করে একটু মিক্স করে আমি এখানে পানি এড করে দেব। পানি এড করে এটাকে কষতে দিব। যে কোনো তরকারির জন্য যদি মশলা ভালো করে কষে, এতে করে রান্নাটা অনেক অনেক টেস্টি হয়। তো আমি এখানে প্রায় দুইবারের মতো পানি এড করে ভালো করে এটাকে কষে নিয়েছি। কষে নেওয়ার পর আমি এতে শুটকি এড করব। আর এখানে বলতে ভুলে গিয়েছি, আমি একটা কাতলা মাছের কয়েক টুকরো পিসকে ছোট ছোট করে রেখেছি, এটাও এড করব শুটকির তরকারিতে। আর এটা এড করলে খেতে ভালো হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি শুটকিটা দিয়ে দিয়েছি। শুটকিটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে কুক করব প্রায় 15-20 মিনিটের মতো। আর শুটকি যেহেতু ড্রাই থাকে, রান্না হতে কিন্তু একটু সময় লাগে, এই জন্য স্টেপ বাই স্টেপ করতে হয়। প্রথমে শুটকিটাকে একটু যখন দেখা যায় 60%-এর মতো হয়ে গিয়েছে, তখন যে আমাকে সবজি অ্যাড করতে হবে। অন্যান্য আমি রান্নাও অন্যদিকে করছি। এখানে আমার ডালে পুরন দিয়ে দিয়েছি। তো শুটকিটা আমার এদিকে যখন দেখলাম অর্ধেকের মতো হয়ে গিয়েছে, এখন এতে আমি দিয়ে দিচ্ছি শিম এবং আলু। আর মাছটা দেব আরও একটু পরে, কারণ মাছ হতে লাগে মাত্র 5 মিনিট। আর এখন যদি দিয়ে দেই তাহলে দেখা যাবে মাছটা ওভারকুক হয়ে গিয়েছে। তো এই জন্যই এটাকে ভালো করে কষে নিয়ে আমি এখন এতে মাছ দিয়ে দিচ্ছি প্রায় 10 মিনিট পর। মানে শিম এবং আলু যখন দেখলাম প্রায় 80% হয়ে গিয়েছে, তখন দিয়ে দিয়েছি এতে মাছ। আর মাছটা দিয়ে এখন আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আরও একটু কষে নেব। কাঁচামরিচ দিয়ে আমি এখন এতে পানি দিয়ে দেব ঝোলের জন্য। তো আমি একটু বেশি পানি দিচ্ছি। এই শুটকির তরকারিটা একটু ঝোল ঝোল হলে খেতে অনেক অনেক ভালো লাগে। তো রান্নাটা আমার এখানে প্রায় হয়ে গিয়েছে। আমি জাস্ট শেষে একটু ধনে পাতা অ্যাড করব। আর এখানে বাকি রান্নাও আমার হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ডাল হয়ে গিয়েছে, আর চিকেন দিয়ে ডিম দিয়ে রান্না করেছি। আরেকটা হচ্ছে এখানে লাল শাক, এটা এক আটি ছিল, তো এটাও রান্না করে নিয়েছি। তো এই তো এখানে আমার রান্না সব কিছু শেষ হয়ে গিয়েছে। এখন জাস্ট ক্লিন করতে হবে। আর যেহেতু সকাল সকাল আমি রান্না শুরু করে দিয়েছি, আমার শুটকির যে গন্ধ এটা চলে যাবে, এই জন্যই আমি সকাল থেকে এটা রান্নাটা শুরু করেছিলাম। শুটকি রান্না করলে দেখা যায় ঘরের ভেতরে অনেক গন্ধ হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি। আর এইভাবে শুটকির তরকারি খেতে অনেক অনেক টেস্টি হয়, আপনারা ট্রাই করে দেখবেন একবার হলেও। তো দেখতে পাচ্ছেন এখানে আমার রান্না শেষ। আমি সমস্ত কিচেনটা ক্লিন করে নিয়েছি। আর বিকেলবেলা আমি ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি, যেন যদিও গন্ধ থাকে তাহলে যেন সব চলে যায়। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।